সন্দেশ দুটোকে পকেটে দিয়ে দি বাবা। আর টোস্টটাকেও বা ছাড়ি কেন, যাচ্ছি তো ওই সেই নীল পাহাড়ের রহস্যময় বাংলোয়। পড়াতে কি আছে কে জানে। জয়মা কালী, যদি বেঘরে মারাই যেতে হয় তাহলে মরবার আগে অন্তত দুটো সন্দেশ তো খেয়ে যেতে পারবো। তাহলে আমাদের যাত্রা শুরু। পটল ডাঙা জিন্দাবাদ। কি জিন্দাবাদ বললেন? কি জিন্দাবাদ বললেন? ও না, মানে আমরা বললাম পটল ডাঙা। সেটা আবার কি? ও বাবা, আমাদের পটল ডাঙার নাম শোনোনি, তাহলে আর কি শুনলে। পটল ডাঙা হলো গিয়ে আমাদের কি বলে মাদারল্যান্ড। মাদারল্যান্ড ঠিক কইলো না, ঠিক কইলো না। কেন? আরে কি কওছে না, ওইটা হইলো গিয়া মাদার পাড়া। ও ওই একই হলো মাদার পাড়া, সেটা যাকে বলে ডিলাগান্ডি মেভেস্টভিলিস, ঠিক না টেরিজা? হ্যাঁ ঠিক তাই। এমন শুভ্র নদী কাহার, কোথায় এমন ধুন্দ্র পাহাড়। আবার কি আরম্ভ করলেন? এই পেলা সকালবেলায় কি আরম্ভ করলি কি? আচ্ছা টেনিদা, কি কি বলছিস? আচ্ছা যদি গিয়ে দেখো সবটাই বোগাস। তার মানে? মানে ঝাউবাংলোয় সাতকড়ি সাতরা বলে কেউ নেই, ওই সবুজ দাড়ি আমাদের ঠকিয়েছে, বদ রসিকতা করেছে আমাদের সাথে। তাহলে তো বেঁচেই যাই, ওই হাড় হাবাতে কাকামাছির পাল্লায় আর পড়তে হবে না। তাইলে আমাকে কষ্টটাই সার হইব। কষ্ট আবার কি? পূর্বঙ্গের দুধ মাখন আছে না স্যার? নীল পাহাড়ি এরিয়ায় আমরা এসে গেছি। এসে গেছি নীল পাহাড়ি। টেনিদা, টেনিদা দেখেছো কি? দেখো দেখো দেখো, ওই পাথরটার গায়ে খড়ি দিয়ে কি যেন লেখা আছে। আমি সেদিনও বলেছি আজও বলছি, আমি ড্রাইভার নই, গাড়ির মালিক স্যার। আচ্ছা ঠিক আছে, যে মালিকই হন আর ড্রাইভারই হন, যাই হন কিন্তু গাড়ি থামান। হ্যাঁ হ্যাঁ একটু পরে, এই তো এসে গেছি, এসে গেছি ঝাউবাংলো। এসো এসো খোকারা, স্বাগত। আমি তো তোমাদের জন্যই কখন থেকে অপেক্ষা করছি। এইটে তোমাদের শোবার ঘর, কেমন পছন্দ তো? নিশ্চয়ই, এত সুন্দর ঘর পছন্দ হবে না। ওই যে জানলা দিয়ে সুন্দর চা বাগানটা দেখছো, ওর একটা ভারী মজার নাম আছে। কি নাম? রংলি, রংলি হাট। বাহ চমৎকার নাম, কিন্তু এর মানে কি? এই সহজ মানেটা বুঝতে পারলো না? না। আরে এর মানে হইল মায়ের কোলারে ডাইকা কইতাছে, এই রংলি সকাল হইছে আর শুইয়া থাকিস না, ও টুচ্চা পড়। না না না, ওটা পাহাড়ি ভাষা, ওর মানে হলো এই পর্যন্ত আর নয়। বাহ অদ্ভুত নাম তো, এই রকম নাম হলো কেন? সে অন্য এক গল্প, পরে বলবো। আর ওই চা বাগানের ওপারে যে পাহাড়টা দেখছো, ওর নাম মংপু। মংপু? ওখানেই বুঝি রবীন্দ্রনাথ এসে থাকতেন। ঠিক ধরেছো, সেই জন্যই ওই পাহাড়টার দিকে চোখ পড়লে আমার সব গোলমাল হয়ে যায়। ধরো ধরো খুব একটা জটিল প্রবন্ধ লিখছি, যেই মংপুর দিকে তাকিয়েছি ব্যাস অমনি কবিতা এসে গেল। গেল বই কি, তত্তর করে লিখতে আরম্ভ করে দিলাম। তাহলে তো চিন্তার কথা, আমাদের প্যালাকে নিয়ে মুশকিল হবে, ওর আবার কাব্যি রোগ আছে কিনা, রাত জেগে না কবিতা লিখতে শুরু করে দেয়। যদিও অঙ্কে বারোর বেশি পায় না, তবে কবিতাটাও নেহাত মন্দ লেখে না। আচ্ছা আচ্ছা, আমি অঙ্কে পারো। হ্যাঁ আর তুমি তুমি ইংরাজিতে 7.5 পাওনি? তুমি পণ্ডিত স্যারকে ধাতুরূপ কি বলেছিলে? ইউ শ্যাট আপ পেলা, বেশি কথা বলবি তো একদম। আহা আহা, এখন এসব গৃহযুদ্ধ কেন, লড়াই করার অনেক সময় পাবে, কাগামাছি তো আছেই। কাগামাছি? জানেন কালকে আপনি চলে যাবার পরেই পার্কের ভিতর থেকে কে যেন ছুঁচোবাজি ছুঁড়েছিল। হ্যাঁ তবে ওর গুপ্তচর ওখানেও ছিল, লোকটা নিশ্চয়ই কদম্ব পাকড়াশি। আর জানেন আসবার সময় এক জায়গায় দেখলাম
খড়ি দিয়ে পাথরের উপর লেখা কুণ্ডু মশাই। আর একখানে পাথরের উপর লিখা রাখছি হারি চাচা। উফ, আর বলতে হবে না, তবে তো শত্রু আবার দস্তুর মতো আক্রমণ করবে। আমার ফর্মুলা বুঝি আর কাকামাছির হাত থেকে বাঁচানো গেল না।